নমস্কার বন্ধুরা, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি একদমই নতুন একটি রেসিপি, যেটা বাচ্চা ও বড়দের টিফিনেও দিতে পারবেন এবং সকালের জলখাবার হিসেবেও আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা খেতে দারুণ টেস্টি হয় আর খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তো প্রথমেই নিয়ে নেব 1 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবারে দিয়ে দেব 1 চামচের মতো চিনি। দেখুন, এখানে আমি ছোট 4 চামচের 1 চামচ নিয়েছি। ভালো করে একটু মেখে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে একটি ডো বানিয়ে নেব। আমরা রুটি পরোটা খাওয়ার সময় যে ডোটা বানাই সেরকমই একই ডো বানিয়ে নিতে হবে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখবেন। খুব সুন্দর নরম একটি ডো আমি এখানে বানিয়ে নিয়েছি। এবারে ছোট ছোট লেচি কেটে নেব। লুচি খেতে গেলে আমরা যেরকম ছোট ছোট লেচি কাটি সেরকমই একই লেচি এখানে আমি কেটে নেব। অনেকে রুটি খেতে মোটেই পছন্দ করেন না, তাদের যদি এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন তাহলে আপনার কাছ থেকে চেয়ে চেয়ে খাবে, এমনই স্বাদের তৈরি হয় এই রেসিপিটি। ওই লেচি থেকে একটা লেচি নিয়ে নিলাম। এবারে অল্প একটু শুকনো আটা দিয়ে খুব ভালো করে বেলে নেব, আর এটা একটু হালকা হালকা করে বেলতে হবে, আর এটা যে গোল করতে হবে এরকমটা একদমই না। তো যেভাবে আপনারা পারবেন সেইভাবে বেলে নেবেন। তো দেখুন, আমি এখানে এক সাইড রোল করে নিচ্ছি, এইভাবে আলতো করে এটা এক সাইড রোল করে নিয়ে অল্প একটু এরকম রেখে দিতে হবে। আর এই সাইডটাই আমি এখানে জল লাগিয়ে দেব যাতে খুলে না যায়। এইভাবে আবারও রোল করে দেব। এখানে আমার তৈরি হয়ে গেল একটা রোল, বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন আর কতটা পাতলা করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও একইভাবে আমি রোল করে নেব, আর এই সাইডটাই জল লাগিয়ে নেব। এইভাবে আবারও রোল করে নিলাম। তো বাকিগুলো আমি একইভাবে করে নিয়েছি। এবারে আমি কড়াইতে দিয়ে দেব জল। আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়েছি, আর জলটা একটু গরম হয়ে গেছে। এবারে যে আটার রোলগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম, আর এটা ফুটতে দেবো 5 মিনিট। এটা ঢাকা দেওয়ার দরকার নেই, এমনি ফুটিয়ে নিতে হবে, আর মাঝে মধ্যে এরকম একটু নেড়ে দেবেন। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি এটা তুলে নেব। তো একটি ছোট চামচের সাহায্যে এইভাবে তুলবেন, আর দেখবেন এটা সিদ্ধ হওয়ার পরে অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে। তো একটু সাবধানে তোলার চেষ্টা করবেন, নাহলে ভেঙে যেতে পারে। তো এটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি ছোট ছোট পিস পিস করে নেব। তো আপনাদের যে শেপের পছন্দ সেই শেপ দিয়ে নিতে পারেন। তো আমার এই মনে হয় এই শেপটা খুবই ভালো লাগবে সবার, ওই কারণে আমি এই শেপটা দিলাম। আর আমার বাড়ির মানুষ এই শেপগুলোই পছন্দ করে, তো আমি এই শেপটা দিয়ে নিলাম। এটা আপনারা বাড়ি বানানো পাস্তাও বলতে পারেন, এটা পাস্তা হিসাবেও খেতে পারেন। এটা খেতে অসাধারণ লাগে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। একঘেয়েমি আটা রুটি না খেয়ে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খেতে অসম্ভব ভালো হয়। দেখুন আর এগুলো দেখতেও কতটা ভালো লাগছে। সবগুলো আমি কেটে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর কিছু লঙ্কা কুচি। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। একটু ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, আবারও একটু নেড়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে অল্প একটু আদা ও 2 থেকে 3 কোয়া রসুন আমি এখানে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে নেড়ে নেব। সব কিছু নেড়ে নেওয়ার পর এবারে ঢাকা দিয়ে দেব 5 মিনিট, আর 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব। আর এই ঢাকা তোলার আগে আমি কিছুক্ষণ আগে একবার নেড়ে দিয়েছি, কারণ এটা নিচে লেগে যেতে পারে, ওই কারণে মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল খেতে চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো আমি এখানে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। খুব সামান্য একটু জল দিয়ে দিলাম, আবারও নেড়ে নেব। আপনারা এর মধ্যে পাস্তা মশলা কিংবা ম্যাগি মশলাও দিতে পারেন। হালকা নেড়ে চেড়ে এবারে এর মধ্যে
কেটে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। আমি এটা পাস্তাই বলছি কারণ আমি বাড়িতে যখনই এটা বানাই সবাই খেয়ে পাস্তাই বলে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা দেওয়ার পরে, বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, ধনেপাতা দেওয়ার পরে 1 মিনিট মতো হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এটাই 1 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিয়েই নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমাদের বাড়ি বানানো আটার পাস্তা। তো এইভাবে আপনারাও বানান, কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।